অ্যাম্বুলেন্স ভাড়া ছিল না, টোটোতে রোগী এনেও হয়রানি। বর্ধমান মেডিকেল থেকে প্রথমে কলকাতা মেডিকেল, কলকাতা মেডিকেল থেকে SSKM, গত প্রায় 24 ঘন্টা হয়রানির শিকার রোগী এবং রোগীর পরিবার। টোটোতে ডানকুনি, তারপর পুর প্রধানের সহযোগিতায় অ্যাম্বুলেন্স। ডানকুনি থেকে অ্যাম্বুলেন্স পেয়ে কোনো মতে পৌঁছয় ওই রোগী। এরপরেও হয়রানি শেষ নেই, আপাতত OPD-তে তিনি চিকিৎসা পাচ্ছেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে আবারও রেফার রোগের শিকার জেলার আরও এক রোগী। অ্যাম্বুলেন্স ভাড়া ছিল না, টোটোতে রোগী এনেও হয়রানি। কলকাতা মেডিকেল থেকে SSKM, গত প্রায় 24 ঘন্টা হয়রানির শিকার রোগী এবং রোগীর পরিবার। এর আগে টোটোতে ডানকুনিতে আসে ওই রোগী এবং রোগীর পরিবার, তারপর সেখানে পুর প্রধানের সহযোগিতায় অ্যাম্বুলেন্স মেলে। ডানকুনি থেকে অ্যাম্বুলেন্স পেয়ে কোনো মতে বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে পৌঁছায় রোগী। তবে তারপরেও বর্ধমান মেডিকেল কলেজ থেকে প্রথমে কলকাতা মেডিকেল কলেজ, তারপর SSKM হাসপাতাল, একাধিক হাসপাতালে ঘুরে ঘুরেও হয়রানির শেষ নেই। OPD-তে চিকিৎসা চলছে ওই রোগীর, এমনটাই জানা যাচ্ছে। প্রায় 24 ঘন্টা হয়রানির শিকার রোগী এবং রোগীর পরিবার। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, অয়ন ঘোষাল এবং অন্যদিকে বিধান সরকার আমাদের সঙ্গে রয়েছেন। বিধান, একটু জানতে চাইবো ঠিক কি ধরনের হয়রানির শিকার হতে হয় এই রোগীর পরিবারকে। ডানকুনি থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে কলকাতায় রেফার করা হয়েছিল। দেখো শুভদীপ, রেফার রোগের এটা একটা উদাহরণ বলতে পারো, কারণ সালারের বাসিন্দা, বর্ধমানের সালারের বাসিন্দা উপেন ব্যানার্জি, তিনি তার স্ত্রীর অসুস্থতার কারণে তিনি কেতুগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখান থেকে তাকে রেফার করা হয়েছিল বর্ধমানের মেডিকেল কলেজে, এবং আর্থিক সংস্থান না থাকার কারণে উপেনবাবু নিজের যে টোটো, সেই টোটো করে তার স্ত্রী আর ছেলেকে নিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, কারণ তার রাজারহাটে তার মেয়ে থাকে এবং সেখানে গেলে সেখান থেকে কলকাতায় চিকিৎসা করাতে তার সুবিধা হবে। সেই কারণে তিনি সরাসরি টোটো নিয়ে একদম কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, এবং তিনি যেটা জানান যে অ্যাম্বুলেন্স তিনি যখন ভাড়া করতে যান 5-6 হাজার টাকা তার থেকে চাওয়া হয়, যে কারণে তার কাছে সেই টাকা ছিল না, যে কারণে তিনি তার নিজের যে টোটো সেই টোটো নিয়ে তিনি বেরিয়ে পড়েন। টোটো একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেতে পারে, সে তারপর তার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় স্বাভাবিকভাবেই। প্রায় 150 কিলোমিটার উপর রাস্তা, তিনি যখন সেখান দিয়ে আসাম লিঙ্ক রোড হয়ে তারপরে যখন জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন, ডানকুনিতে গিয়ে তার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। সেখানে যখন তিনি চার্জ দেওয়ার জন্য খোঁজাখুঁজি শুরু করেন, তখন স্থানীয় মানুষজন অসুস্থ তার স্ত্রীকে দেখে জিজ্ঞাসাবাদ করে এবং তারা জানতে পারে যে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন এই টোটো নিয়ে। তখনই তারা পুর প্রধানকে বিষয়টি জানান, ডানকুনির পুর প্রধান সঙ্গে সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং স্থানীয় মানুষজনই তাকে তাদেরকে খাবার জল এই সমস্ত দেন, এবং তারপরে রাতের দিকে সেই অ্যাম্বুলেন্সে করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে তারা রওনা দেন। এবং শেষ পাওয়া খবর অনুযায়ী যেটা উপেনবাবু জানিয়েছেন, যে মেডিকেল কলেজ থেকে তাকে রেফার করা হয় SSKM, এবং এই যে পরপর হাসপাতাল ঘোরা, তারপরেও কিন্তু তার স্ত্রীর যে চিকিৎসা সেই চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না বলে তার বক্তব্য। দীর্ঘ এই পথ, একের পর এক হাসপাতাল ঘুরতে হয় তাকে। SSKM হাসপাতালে ওই রোগী আর রোগীর পরিবার এই মুহূর্তে রয়েছে আমরা জানতে পারছি। বিধান, তুমি সঙ্গে থাকো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, SSKM হাসপাতালে গিয়ে পৌঁছেছে এই রোগী এবং তার পরিবার, কিন্তু এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে OPD-তে চিকিৎসা পাচ্ছেন তিনি, কি ঠিক বিষয়টা কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দর্শকদের জন্য সহজ করে একটু বুঝিয়ে দেওয়া দরকার যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম, যা কিনা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর দাবি করছে, সিস্টেমটা কী? সিস্টেমটা হচ্ছে কোনো একটি জেলা, কলকাতার কোনো একটি বড় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতায় এরকম 5টি হাসপাতাল রয়েছে, তার সঙ্গে একাধিক জেলাগুলিকে ট্যাগ করা আছে। অর্থাৎ কোন জেলার রোগী যদি তাকে রেফার করতে হয়, তিনি কলকাতা শহরে এসে কোন হাসপাতালে পৌঁছবেন, এবং সেই হাসপাতালে তিনি তখনই পৌঁছবেন যখন সেই হাসপাতালে তার জন্য বেড তৈরি থাকবে
কারণ সেন্ট্রাল রেফারেল সিস্টেম একটি অনলাইন ব্যবস্থা। এখানে জেলা থেকে কোনো একজন পেশেন্টকে তখনই কলকাতার কোনো হাসপাতালে রেফার করা যায় যখন অনলাইনে আগাম সেই হাসপাতালকে জানিয়ে রাখা হয় যে এই হচ্ছে হাসপাতাল, এই হচ্ছে রোগী, এই তার এই মুহূর্তের ফিজিক্যাল কন্ডিশন, এখানে এই রোগের পরিকাঠামো নেই তাকে কলকাতার ওই হাসপাতালে সেই কারণে পাঠানো। এখন যদি এই ব্যবস্থাটা কার্যকর হয়ে থাকে বলে রাজ্য সরকার দাবি করে, তাহলে উপেন ব্যানার্জি এবং তার স্ত্রী শিবানী দেবী তাদের যে বেনজির হয়রানি সেটা হলো কেন? এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ বর্ধমান মেডিকেল কলেজ থেকে তাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলো, মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কিছুটা পথ টোটোয় এবং তারপর ডানকুনি পৌরসভা চেয়ারপার্সনের দেওয়া অ্যাম্বুলেন্সে এসে দেখলেন বা জানলেন যে সেখানে সেই মুহূর্তে সেই রোগের চিকিৎসা করার ডাক্তারবাবু নেই, সেই হাসপাতাল থেকে তাকে এসএসকেমে পাঠিয়ে দেওয়া হলো। এই যে এখনও পর্যন্ত সেন্ট্রাল রেফারেল সিস্টেম এই ব্যবস্থাটা যে কার্যকরী হয়নি সঠিকভাবে, এটা কিন্তু এই একটা ঘটনাতে একেবারে পরিষ্কার। এবং তারপরে কি হলো? তারপরে তিনি যখন এই এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন গতকাল রাত আনুমানিক 11টার সময়, তখন পৌঁছে তিনি জানলেন যে সেই মুহূর্তে এখানেও তার ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা নেই, তাকে আজকে সকালে কার্ডিওলজির ওপিডিতে দেখাতে বলা হলো। তিনি সেখানেও গেলেন, দেখালেন এবং তারপর তাকে বলা হলো তিনি যেন মেডিসিন ওপিডি বিভাগে চলে যান। যে রোগীর অবস্থা এই মুহূর্তে এত ক্রিটিক্যাল, যে রোগীর শরীরে জল জমে রয়েছে, যে রোগীর বারবার বমি হচ্ছে, তাকে ওপিডিতে পাঠানোর যৌক্তিকতা কী, তা নিয়েও কিন্তু একটা খুব বড় সড় প্রশ্নচিহ্ন উঠছে। আহিলি, শুভদীপ সঙ্গে থাকো, অয়ন বিধান তোমরা আমাদের সঙ্গে থাকো। এবং এই ঘটনায় আবারও বিতর্ক তৈরি হচ্ছে, তার কারণ এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং তার পরবর্তীতে রাজ্য সরকারের তরফে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করা হয়েছে, প্রথমে পরীক্ষামূলকভাবে, তারপর একাধিক হাসপাতালে চালু হয়, কিন্তু তারপর সেই জায়গাতেও এই রোগী হয়রানির ছবিটা কিন্তু আবারও এই ব্যবস্থার কতটা কাজ করছে তা নিয়ে এই প্রশ্ন তুলে দিচ্ছে। আপনাদের আরও একবার জানাবো, বর্ধমান মেডিকেল কলেজ থেকে এই রোগীকে রেফার করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে, এবং এই কলকাতা মেডিকেল কলেজে পৌঁছতেও রীতিমতো বেগ পেতে হয় এই পরিবারকে, তার কারণ অর্থের সংস্থান ছিল না, অ্যাম্বুলেন্স মিলছিল না, টোটোয় করে অনেকটা পথ তারা আসেন, যদিও তারপর ডানকুনি থেকে ডানকুনি পুরসভার চেয়ারপার্সনের সহযোগিতায় অ্যাম্বুলেন্স মেলে তারা কলকাতা মেডিকেল কলেজে এসে পৌঁছান এবং সেখানে এসে তারা জানতে পারেন যে সেখানে ভর্তি নেওয়া হবে না, তার কারণ ওই সংশ্লিষ্ট রোগের চিকিৎসক নেই। এরপর এসএসকেএমে রেফার করা হয়, এভাবেই তীব্র হয়রানির শিকার। এসএসকেএমেও ওপিডিতে এক চিকিৎসক থেকে আরেক চিকিৎসকের কাছে দৌড়ে বেড়াচ্ছেন, এখনও পর্যন্ত ভর্তি হতে পারেননি এই রোগীর, রোগীকে ভর্তি করানো সম্ভব হয়নি, তীব্র হয়রানির শিকার এই রোগীর পরিবার। আমরা আবার চলে যাব, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তে ওই রোগী এবং রোগীর পরিবার তারা কি বলছে, কতটা সমস্যার মধ্যে রয়েছেন, তারা কি চাইছেন? এই মুহূর্তে সরাসরি আমরা আমাদের সঙ্গে পেয়েছি উপেন ব্যানার্জিকে। উপেন ব্যানার্জি শিবানী দেবীর হাজবেন্ড, স্বামী। তার ঠিক কী ধরনের বেনজির ভোগান্তির মুখে পড়তে হয়েছে গতকাল সকাল 5:40 থেকে আজকে ঘড়ির কাঁটায় বেলা 2:10 বাজে, উপেনবাবু শেষ পর্যন্ত কি উত্তর পেলেন আপনি এসএসকেএম হাসপাতালের কাছ থেকে? এসএসকেএম কর্তৃপক্ষ থেকে বললেন যে সিট দেবেন, সিটের নম্বরটা লিখতে বললেন বড় ডাক্তারবাবু, এখান থেকে নম্বর লিখে আনতে বললেন, তা ওখানে গিয়েছে, এখন বলছেন যে নম্বরটা লেখা যাবে না। ওখানে নম্বর লেখালেখি চলছে, পেশেন্টকে ভর্তি করা হবে কি? হবে বলেছে, আশ্বাস এই হাসপাতালে হবে, এই হাসপাতালেই আশ্বাস। এখন কেমন আছেন শিবানী দেবী? খুব একটা ভালো নেই, একদম ভালো নেই, খেতে। আপনি কতটা আশঙ্কিত, কালকে 5:40 বেরিয়েছিলেন একটা টোটো করে, আজকে 2:10, কি মনে হচ্ছে কি? আমি ওকে বাঁচাতে পারবো সেই আশ্বাস নেই আমার, কারণ আমি চিকিৎসা করাতে পারছি না, ওকে ফিরিয়ে আনতে পারবো না, আমার এইরকম ছিল। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ যখন বলছে যে আমরা চিকিৎসার ব্যবস্থা সমস্ত কিছু করছি, সেই হেতু সিট দিতে চাইছে। আমি কতখানি হতাশ না হলে, একজন স্বামী যিনি এত কষ্ট করে তার স্ত্রীকে এনেছেন কলকাতায়, তিনি বলছেন যে খুব সম্ভবত তিনি স্ত্রীকে বাঁচাতে পারবেন কি না এর কোনো নিশ্চয়তা নেই, চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। আবারও বলছি, সেন্ট্রাল রেফারেল সিস্টেম যদি চালু হয়ে গিয়ে থাকে,
তাহলে কেন বর্ধমান মেডিকেল কলেজ থেকে নির্দিষ্ট ওই হাসপাতালেই তাকে রেফার করা হয়নি, যে হাসপাতালে আগে থেকেই অনলাইন ব্যবস্থার মাধ্যমে পুরোটা জানার কথা, ওই হাসপাতাল কর্তৃপক্ষের জানানোর কথা, এই হাসপাতাল কর্তৃপক্ষের জানার কথা। তিনি প্রথমেই চলে গেলেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, এই মুহূর্তে হাউ হাউ করে কাঁদছেন, তাও জিজ্ঞাসা করব, তাও কর্তব্যের তাগিদে জিজ্ঞাসা করতে চাই, মেডিকেল কলেজে যখন ওই অবস্থায় আপনি শিবানী দেবীকে নিয়ে গেলেন, কি বললেন? মেডিকেল হসপিটাল বললেন যে ওনার যে চিকিৎসার ডাক্তার উনি আজকে নেই বলে রেফার করেছেন। আপনাকে মেডিকেল কলেজ হাসপাতালে কারা আনতে বলেছিল? ওখানে ডক্টরই বলে দিয়েছিল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ হসপিটাল আমাকে এখানে আসার কথা বলেনি। কোথায় বলেছিল? ওখানে কেতুগ্রাম হসপিটাল বলেছিল, বর্ধমান হসপিটালে। তো বর্ধমান হসপিটালে সবাই আমাকে বললো, আমি যোগাযোগ করতে সবাই বললো যে ওখানে বটতলায় পড়ে থাকতে হবে, 15 দিন 20 দিন হয়ে যাবে, আর তোমার পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারবে না, যদি টাকা থাকে বাইরে থেকে পরীক্ষা করে নিয়ে। তো আমার টাকা পয়সা টাকা নেই, টাকা নেই তো প্রমাণিত, কারণ যদি টাকা থাকতো তাহলে তো অন্তত একটা অ্যাম্বুলেন্স তিনি ভাড়া করতে পারতেন, তিনি পারেননি। পশ্চিমবঙ্গে এরকম লক্ষ লক্ষ রোগী জেলা থেকে জেলান্তর যারা কলকাতার উদ্দেশ্যে রওনা হন সুচিকিৎসার আশায়, নিকট আত্মীয়কে প্রিয়জনকে বাঁচানোর আশায়, তাদের অনেকের কাছে পয়সা থাকে না এবং তাদের সুচিকিৎসা প্রদানের জন্যেই কলকাতা শহরে 5-5টি অত্যন্ত বড় পূর্ণাঙ্গ পরিকাঠামোযুক্ত সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ রয়েছে। কিন্তু সেই মেডিকেল কলেজগুলো থাকার পরেও এ ধরনের মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে আশা আশঙ্কার দোলাচলে হাউ হাউ করে কাঁদছেন SSKM হাসপাতালের এমার্জেন্সি ভবনের সামনে। আহেলি শুভদীপ, অরণ, তুমি নজর রাখো, প্রাথমিক একটা আশ্বাস মিলেছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষের তরফে, ভর্তি নেওয়া হবে এমনটাই উপেন বন্দ্যোপাধ্যায় রোগীর পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কার্যকারিতা নিয়ে কিন্তু এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।